পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যৌথভাবে তারকেশ্বর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাসস্ট্যান্ডের কাছে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, পৌর প্রশাসক স্বপন সামন্ত, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী প্রমুখ। সারা বাংলা জুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি এই শহরের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে কর্মসূচি উত্তম নয়ন রাজীব সহ বুলবুল কথা গেল সকালে আছেন, কবির আছে, সকালে আছেন, আমার সব দিদিরা আছে, তারা চালাচ্ছেন। প্রত্যেককে আন্তরিকভাবে সমস্ত শাখা সংগঠনের সবাই মিলে দলের নির্দেশে এটা চলছে, সবাই মিলে করছেন। আজকে অনেকগুলো কর্মসূচিতে দেখতে হয়, তাই হয়তো সব জায়গায় অল্প অল্প সময় বলে চলে যাচ্ছে। নরিমরা এটাকে চালাবে, উত্তমরা আছে, অনুপরা আছে, তারা করবে। পাশে রক্তদান শিবির হচ্ছে, সেটাও ঘুরে এসেছি। এরপরেও পুরুষরা যেতে হবে, আরামবাগ যেতে হবে। আমি শুধু আপনাদের বলি যে আজকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির কারণে সারা ভারতবর্ষের মানুষের সমস্যা বেড়েছে। আওয়াজ তুলতে হবে এই বাংলা থেকে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে নির্দেশ এসছে সেই নির্দেশ মেনেই যেন সারা ভারতবর্ষের রান্না গ্যাসের জন্য আমার মায়েরা দিদিরা যেমনি আওয়াজ তুলবে, পেট্রোপণ্যের জন্য প্রতিটি মানুষ আওয়াজ তুলবে। আজকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সর্বকালীন রেকর্ড 100 টাকার ঊর্ধ্বে উঠে যাওয়া, এই রেকর্ড ভারতবর্ষে কোনদিন হয়নি। এর কারণে প্রতিটি জিনিসের দাম বাড়বে, তার কারণ পেট্রোল ডিজেলের দাম বাড়লে ট্রান্সপোর্টেশনের দাম বাড়ে। তাই আমাদের জীবনে আজকের এনার্জি মূল্য বৃদ্ধি, এর জন্য দায়ী দিল্লির কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজ তুলেই সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইকে আরো তীব্রতর করে তুলতে হবে। এই আবেদন জানিয়ে সকলকে আন্তরিকভাবে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।